वेलकम टू सैयदास कुकारी। आज के मैं अपने मात्र एक चामच घी दिए एकदम बाजार मत छोलार डाले मतिचूर लाड्डू बनिए देखो। ताल देरी ना कर रेसिपिटा शुरू करा जा। एक कप छोलार डाल नहीं ओवरनाइट भिजिए रेखे। अपनारा चाहले तीन घंटा आगे डाल भिजिए रखते पारें। एखन ये डालगुलो के एक मिक्सिंग जारे मध्य दिए एर मध्य अल्प एकटू जल दिए एटा ग्राइंड करे नेब। खूब बेशि मिहि करब ना, एकटू दाना दाना थाकबे एरकम ग्राइंड करे निते हबे। एखन एगुलो के डायरेक्ट तेलेर मध्य दिए आमी एटा पकोड़ार मतो करे भेजे नेब। पकोड़ागुलो भाजा हये गेछे, एखन एगुलो आमी तुले नेब। समस्त पकोड़ागुलो भेजे नियेछि, एखन एटा ठंडा होते देव। एक पैनर मध्य एक कप चीनी और एक कप जल दिए एटा एकटा सिरप बनिए नेब। जतक्षण ये सिरपटा तैरी होच्छे एर माझखाने पकोड़ाटा ठंडा हये गेछे, एखन एगुलो एक मिक्सिंग जारेर मध्य दिए गुड़ो करे नेब। देखुन पकोड़ागुलो गुड़ो करे नियेछि, एखन एइभाबे समस्त पकोड़ागुलो गुड़ो करे निते हबे। এদিকে সিরাপটা ফুটে গেছে, এটা কোনো একতার বা দুতারের সিরাপ হবে না, জাস্ট চ্যাচ্যাটে ভাব হবে সেই রকম বানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য, আর হাফ চামচ দিয়ে দিলাম এলাচি পাউডার, কিছু দিয়ে দিলাম কাজু বাদাম কুচানো আর চার মগজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে ওই যে পকোড়া গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম লো আছে, খুব ভালো করে মিশিয়ে দেবার পরে এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দেব। আপনারা যদি লাড্ডুর মধ্যে ঘিয়ের ফ্লেভার বেশি পছন্দ করেন তাহলে আরও এক চামচ ঘি অ্যাড করতে পারেন। ঘিটা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। এখন এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে আমি দেখাচ্ছি এটা কতটা ঝরঝরা হয়েছে। অল্প একটু গরম আছে, মানে হালকা গরম আছে, দেখুন এইরকমই হবে। এখন এগুলোকে আমি লাড্ডু বানিয়ে নেব এইভাবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও দারুণ লাগে। আমি আর একটা লাড্ডু বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।